লাগবে কি না বলুন এত টাকা পাচ্ছে প্লাস আপনার মেয়ে যদি এমএমএসসি পড়তে যায় এমএমএসসি পড়তে গেলে কন্যাশ্রী কে থ্রি আছে যেখানে বছরে 30,000 টাকা দেওয়া হচ্ছে 30,000 টাকা দু বছর পাবে এমএমএসসি করতে গেলে 60,000 টাকা পেল 60,000 টাকা নিশ্চয়ই এমএমএসসি পড়ে দিতে পারবে আপনি আমি কোনোদিনও 60,000 টাকা বা 5,000 টাকাও পাইনি কলাশ্রী যে এমএমএসসি পড়তে গেছেন আপনি কোনো জায়গাতে তো এই জন্যই বলবো যে দিদি কিন্তু দারিদ্রতা মোচন করার জন্য আপনার পরিবারকে ছেলে মেয়েকে পড়ানোর জন্য টাকা দিচ্ছে ওই ছেলে মেয়ে যখন চাকরি পাবে আপনার আর আমাদের কাছে বাড়িও লাগবে না কৃষক বন্ধুর টাকাও লাগবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও লাগবে না পূরণ করে দেবে সেজন্য তিনি কত চিন্তা ভাবনা করেছেন যে দরিদ্রতা সরিয়ে দিতে গেলে পড়াশোনা দরকার সেজন্য তার সাথে সাথে আবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিচ্ছে মেডিকেল পড়ার জন্য 8,000 করে পার মান্থ দিচ্ছে মেডিকেলে যারা স্টুডেন্ট পড়ছে ইঞ্জিনিয়ারিং যারা পড়বে তাদের 5,000 টাকা করে দিচ্ছে টাকায় টাকা পিএইচডি করতে গেলে মাসে 8,000 টাকা করে দিচ্ছে শিক্ষায় চেতনা চেতনা মানে পরিবর্তন তাই তো তার জন্যই মানে এই টাকাটা দিচ্ছে আজকে একটা শিক্ষিত ছেলে যদি হয় একজন কেউ কেউ একটা ভুল করলে বাখান দিতে পারবে একেবারে একটা কলেজ আমি অনেকটা বুঝাই বুঝি একটা কলেজের প্রফেসর একটা ছেলেকে খারাপ একটা ভাষা বলতে পারবে না কারণ সঙ্গে যে ঝগড়া হয় তাহলে শিক্ষায় চেতনা আই দিদি শিক্ষার জন্য যে টাকাটা ব্যয় করছে সঠিক রাস্তায় এটা ব্যয় করছে একেবারে এইটাই হচ্ছে আপনি শিক্ষা ছাড়া মানুষই মানব জীবনের মুক্তির কোনো পথ না